তিনটে মূল সমস্যা। তো এছাড়া আরো অনেক কিছু আছে, তো এছাড়া অনিয়মিতদের যে নিয়মিতকরণ বা ইদানিংকালে এই যে নতুন বরাদ্দ, নতুন যে বাজেট ঘোষণা হলো, সেখানে আমাদের প্যারা টিচার যারা আছে তাদের ক্ষেত্রে কোন বরাদ্দ হয়নি, তাদের যে মাসিক যে বেতন সেটা সত্যি মানে ভাবতে গেলে একদমই কম। বর্তমান যে সমাজের পরিপ্রেক্ষিতে বর্তমানে যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের এই টাকায় যৎসামান্য টাকায় সংসার চালানো কিন্তু খুবই মুশকিল, কিন্তু তা সত্ত্বেও তাদের কথা কেউ ভাবছে না, বা অন্যান্য আরো যে সমস্ত ক্ষেত্রগুলো আছে যেগুলো আমাদের একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চই কিন্তু তাদের বিভিন্ন দাবিগুলো নিয়ে আওয়াজ তুলেছে। তো সেই জায়গাতে কিন্তু আমরা প্রত্যেকে একমত এবং সেই দাবিগুলোর সাথে একমত হয়ে আজকে কিন্তু আমরা এখানে এসেছি। এবং এই যে অনশন, যে ভাইরা আমাদের অনশন চালিয়ে যাচ্ছে দীর্ঘ এক দফা তো হয়ে গেছে, আপনারা সবাই জানেন ভাতপাতা যেটা শুরু করেছিল, তো আজকে আবার সেটা দ্বিতীয় দফা চালু করেছে। চালু করতে হলো কেন, এক বছর ধরে এই আন্দোলন চলেছে কিন্তু তাও আমাদের দাবি পূরণ না হওয়ার জন্য আবার দ্বিতীয় দফায় আমাদের কিন্তু এই আন্দোলনটা চালু করতে হয়েছে। আজকে 21 দিন ধরে যে আমাদের তিনজন ভাই কন্টিনিউ অনশন চালিয়ে যাচ্ছে, যেটা দেখলেও খুব খারাপ লাগে, খুব মানে নিজের মন থেকে আমার খুব কষ্ট হয়, এখানে মঞ্চে এসে মাঝে মাঝে বসি দেখি খুব খারাপ লাগে। তো আজকে সেই প্রতীকী অনশনে একটা ডাক দেওয়া হয়েছিল বর্তমান জেলা জেলা থেকে সম্ভবত, আমার এক্সাক্ট মনে নেই, তো যাই হোক আমরা সবাই যে যার মতো করে চেষ্টা করেছি সেই প্রতীকী অনশনে যোগ দেওয়ার জন্য, যে কমসেকম আমরা একদিন ফিল করি যে ওনারা 21 দিন ধরে না খেয়ে যে কষ্টটা অনুভব করেছে, আমরা অন্তত সবাই মিলে আমাদের উচিত অন্তত একদিন সেই কষ্টের খুব যত সামান্য, একদিনের কাছে একদিনের অনশনটা কিছুই না, সেই যত সামান্য শারীরিক কষ্টের একটুখানি আমরা ভাগ নেওয়া বলবো না, ফিল করা যাক। আর আমি খুব একটা ভালো যে শুভকটা তাও বলবো না, কখনো মাইক্রোফোন ধরে কখনো এভাবে মঞ্চে বলার জন্য অভ্যস্ত নেই বা আগে কোনোদিন বলিও নি, তাই যেটুকু বললাম তার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি কিছু হয়ে থাকে বা যদি কিছু ভুল বলে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আশা করছি সেরকম কিছু ভুল বলিনি, কারণ দাবিগুলো তো একদমই ন্যায্য দাবি, সংগ্রামী যৌথ মঞ্চে যে দাবি আমারও যেন সেটাই দাবি, তাই কোন রকম রাজনীতি ভুলে আমি সবাইকে আবেদন করবো কোন রাজনীতি না দেখে, রাজনীতির রং না দেখে, লাল নীল গেরুয়া সবুজ হলুদ কিছু না দেখে শুধু দাবিগুলো দেখুন, সেই দাবিগুলোর সঙ্গে যদি আপনারা একমত হন তাহলে বলবো আপনারা সবাই দলে দলে আমাদের এই সংগ্রামী যৌথ মঞ্চে বলিয়ে চলুন এবং নিজেদের দাবি আদায়ে এই লড়াইয়ের সামিল হন। এটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।